আসসালামু আলাইকুম। আমি আজকে চিংড়ি কারি করে দেখাবো। এখানে আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি, আর চারটা পটল কেটে এভাবে বিচি ফেলে এভাবে কেটে নিয়েছি। এখন এটা রান্না করে দেখাবো। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, এক চা চামচ রসুন বাটা, আদা বাটা এক চা চামচ, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, পানি দিয়ে দিলাম একটু, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে ধুয়ে দিব। পটলগুলো দিয়ে দিলাম আমরা, পটলগুলো দিয়ে নেড়ে দিব, এখন ঢেকে দিয়ে দেব। নারকেলের দুধ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিলাম। সামান্য চিনি, 1 চিমটি চিনি, কাঁচামরিচ দিয়ে, চিংড়ি কারি হয়ে গেল। চিংড়ি কারি হয়ে গেল, এভাবে আমরা চিংড়ি কারি রান্না করব। সামনে আমি নতুন কিছু নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।